আমার নির্বাচন হয়ে গেছে, এখন সেই জন্য কি আমাদের দেশের প্রচলিত আইন বা ফৌজদারি বিচার ব্যবস্থার কোনো ব্যত্যয় ঘটেছে? সেই বিচার ব্যবস্থা আইন একই জায়গায় রয়েছে, কাজে কোনো জায়গায় কোনো বেআইনি কোনো কিছু করা অ্যালাউ করা হবে না। সেটা যে কোনো দল হোক, যে কোনো সংগঠন হোক, যে কোনো গোষ্ঠী হোক, যে 5 দিনের জন্য বলে দেওয়া আছে যে নির্বাচন কালীন একেবারে নির্বাচন কন্ডাক্ট করার সময়টি, সেই সময়টিকে কিন্তু আমরা তিনটি ভাগে ভাগ করি, একটি নির্বাচন পূর্ব, নির্বাচনের সময় এবং নির্বাচন পর। তা আমাদের এই তিনটি ভাগের 2টি ভাগ শেষ হয়েছে, অর্থাৎ প্রি ইলেকশন শেষ হয়েছে, ডিউরিং ইলেকশন শেষ হয়েছে, আজকে চলছে পোস্ট ইলেকশন যেটা হচ্ছে, এবং এটিও পরিপত্র আরম্ভ করা আছে। এখন আগামী দিনগুলোতে নির্ভর করবে যে আমাদের ইন্টেল কি বলে, কি কি প্রোগ্রাম আছে, সব কিছু মিলিয়ে। আর আমাদের কিন্তু প্রতিদিনই নিরাপত্তা ব্যবস্থা রিঅ্যারেঞ্জমেন্ট করা, এটা প্রয়োজনের নিরিখে করা। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা কখনো এটা কোনো স্ট্যাটিক বিষয় না যে আমি একটা পরিকল্পনা করে রাখলাম এটা কন্টিনিউ হবে একই রুটিনে, কারণ সেই অফিস আমাদের না। আমাদের সকালের পরিকল্পনা আমাদের দুপুরে চেঞ্জ হয়ে যায়, দুপুরের পরিকল্পনা আবার বিকেলে চেঞ্জ হয়ে যায়, এটি বাস্তবতা। তা আজকে আছে, আমাদের মোট কথা হলো যে আমরা মানুষ, মানুষের জীবনের সম্পদ, জীবন সম্পদ, সেগুলোকে নিরাপদ রাখা। আর আমাদের যে 2.5 কোটি সম্মানিত মহানগরবাসী আছেন তারা নিরাপদে থাকবেন, তাদের একটা সিকিউরিটি স্যাটিসফ্যাকশন থাকবে, এটি আমাদের মানে লক্ষ্য উদ্দেশ্য যে তারা একটা নিরাপত্তার বিশ্বাসের মধ্যে তাদের দিন যাবে। বিরোধী চিন্তা করলে আমি চিন্তা করি যে কোনো অপরাধ যেটি আইনের চোখে অপরাধ কিনা সেটিকে আমরা হতে দেব না, এটি আমাদের উদ্দেশ্য, এবং এটি আমাদের 365 দিনের কমিটমেন্ট। তো সেই জায়গায় নির্বাচন হয়েছে, ফাইন, ইট ডাজেন্ট মিন যে এরপরে কেউ আনলফুল কোনো কাজ করার জন্য কাউকে অ্যালাউ করা হবে, অথবা নির্বাচন গেছে এখন কিছুটা এরকম বিষয়টি না। বিষয়টি হলো যে দেশের প্রচলিত আইন, এটি আইন দেশে আছে এবং সেটিকে আমরা আপলোড করবো, জীবন সম্পদের যে প্রোটেকশন দেওয়া দরকার সেটি আমরা দিই। আমাদের যে কেউ কোনো রাজনৈতিক কর্মসূচি দিক আর যে কোনো সামাজিক কর্মসূচি দিক, যে কোনো ধরনের প্রোগ্রামের ব্যাপারে প্রত্যেকটি নাগরিককে, প্রতিটি সংগঠনকে, প্রতিটি রাজনৈতিক দলকে দেশের প্রচলিত আইন, দেশের সংবিধান সেটিকে তো মেনে চলতে হবে। আমার নির্বাচন হয়ে গেছে, এখন সেই জন্য কি আমাদের দেশের প্রচলিত আইন বা ফৌজদারি বিচার ব্যবস্থার কোনো ব্যত্যয় ঘটেছে? সেই বিচার ব্যবস্থা আইন একই জায়গায় রয়েছে, কাজেই কোনো জায়গায় কোনো বেআইনি কোনো কিছু করা অ্যালাউ করা হবে না। সেটা যে কোনো দল হোক, যে কোনো সংগঠন হোক, যে কোনো গোষ্ঠী হোক, কেউ বেআইনি কোনো কিছু করবেন সেটির তো কোনো সুযোগই নেই, কোনো স্পেস থাকার কথাই না। মনে রাখতে হবে যে রেলওয়ে পুলিশের জুরিসডিকশন কিন্তু আলাদা মেট্রোপলিটন পুলিশ থেকে। আমাদের যে রেল লাইনটি ঢাকা মেট্রোপলিটনের ভিতর থেকে প্রবাহিত হয়ে গেছে সেটির কিন্তু জুরিসডিকশন ওঠার জন্য পুলিশ আলাদা, ওদের পোশাক আলাদা, ওদের অর্গান আলাদা, তো তারা কাজগুলো করে। তারপরে আমরা রেসপন্স করি কেন, রেসপন্স করার জন্য ফার্দার কোনো ল অ্যান্ড অর্ডার মেট্রোর মধ্যে বা কোথাও হয় সেগুলোর জন্য। এখন এই যে ইনসিডেন্টের কথা বলছেন সেটি কিন্তু কম্পিটেন্ট যারা এই তদন্তের জন্য, আমি যতদূর জানি সিআইডির এক্সপার্ট তারা কাজ করছে, রেলওয়ে পুলিশ তারা কাজ করছে, বাংলাদেশ রেলওয়ে তারা ইনকোয়ারি কমিটি করছে, তারা কিন্তু এদেরকে শনাক্ত করা, আইনের কাছে নিয়ে আসার জন্য কাজ করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে কিন্তু মামলা তদন্তদের নয়, কিন্তু তথাপিও আমাদের যে শ্যাডো যে কাজগুলো করছে, যদি আমাদের কাছে কোনো তথ্য থাকে ডেফিনেটলি আপনারা আপনাদের সময় মতো জানাবো। যে কোনো মানা না মানা এগুলো রাজনীতির অংশ, এটি তো আমার কাছে বিবেচ্য বিষয়। আমার কাছে বিবেচ্য বিষয় হলো আমাদের মেট্রোপলিটন অর্ডিনেন্স, দেশের প্রচলিত আইন, এই মহানগরবাসীর নিরাপত্তা, তাদের জীবন এবং সম্পদ ভালো থাকা, এটি হলো আমাদের কাছে বিচার্য। আমরা সেভাবেই বলছি যে যে কোনো ধরনের প্রোগ্রাম করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে অর্ডিনেন্স এবং দেশের যে প্রচলিত আইন সেটির প্রতি তার রেসপেক্ট রাখবেন, আর সেই জায়গায় থাকলে আমাদের সংবেদনশীলতা থাকবে, আমরা আমাদের প্রফেশনাল অ্যাপ্রোচ যেটি সেটি সেই জায়গায় থাকবে। এবং আজকে কিন্তু লাস্ট যেটি পোস্ট ইলেকশন যে শিডিউলের যেটি বলা আছে, তফসিলে যেটি বলা আছে সেই অংশটি চলছে। তো সেই অনুযায়ী আমাদের 22,000-এরও অধিক যারা দায়িত্বে নিয়োজিত ছিল সেটি আজকে এটা
12টা পর্যন্ত আমাদের এটি কন্টিনিউ থাকবে। রাত 12টার পরে আমরা সিদ্ধান্ত নেব যে এটিকে চেঞ্জ করলে কোন স্কেলে কিভাবে চেঞ্জ করলে সম্পূর্ণ নিরাপদ থাকবে মানবাসী এবং যাবতীয় কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে সেই অংশগুলো আবার রিস্ট্রাকচার করা হবে সিকিউরিটি প্ল্যান। সম্ভবত যদি এখন আশঙ্কা নেই সেই জায়গা আশঙ্কা নেই যদি থাকে আমরা তো স্কেলটা ওইভাবে নির্ধারণ করি যে কখনো যদি মনে হয় যে নিরাপত্তার জন্য বাড়তি প্রয়োজন সেখানে বাড়তি নেব, আবার যদি মনে হয় যে স্বাভাবিক হয়ে আসছে তাহলে স্বাভাবিক যে ডেপ্লয়মেন্ট থাকে সেই ডেপ্লয়মেন্টে যাব, কিন্তু সেটি পরিপত্রর বাইরে। পরিপত্র যেটি আছে সেটি আমাদের এক ধরনের অবলিগেশন, সেই জায়গাতে আমরা ফর্ম থাকি। আশঙ্কা তো নেই না, আপাতত আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট আশঙ্কা নেই।